নজর রাখবো পরবর্তী সংবাদে। দুর্গাপূজোর কটা দিন মানুষ যখন আনন্দ উল্লাসে ব্যস্ত রয়েছে, ঠিক তখনই লন্তরায় গুরু মশলা তাদের সামাজিক কাজে তারা ব্যস্ত রয়েছে এবং দুর্গাপূজোর এই 3 থেকে 4টি দিন কিন্তু তারা প্রত্যেক সময় সামাজিক কাজ তারা করে যাচ্ছেন এবং একই সঙ্গে ব্যতিক্রম নয় আজকের দিনে দাঁড়িয়েও। এবং তারা নেতাজি চৌমুহনীস্থিত লন্তরায় গুরু মশলা অফিস কার্যালয়ের সামনে আসা যারা পুজোর দর্শনার্থীরা ছিলেন তাদের মধ্যে প্রসাদ তারা তুলে দিয়েছেন এবং প্রত্যেকটা দিন তারা সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে এবং এর ব্যতিক্রম নয়। গতকাল সন্ধ্যা রাতেও সেখানেও কার্যত একই ছবি পরিলক্ষিত হয়েছে। দেখতেই পাচ্ছেন যে লন্তরায় গুরু মশলা যারা কর্মী রয়েছে তারা কিন্তু প্রত্যেক দর্শনার্থীদের হাতে অন্য প্রসাদ তারা তুলে দিচ্ছেন। তাদের কি বক্তব্য রয়েছে শুনুন। আরো চলবে প্রায় রাত্রি 12টা পর্যন্ত আমরা আমাদের চালানোর একটা উদ্দেশ্য রয়েছে। এখন পর্যন্ত আমরা দেখছি প্রায় 3 থেকে 3,500 মানুষ আমরা খেয়ে নিয়েছে। আমরা মনে হয় আরো বাড়াতে হবে, সেটা আমরা বাড়িয়ে নেব। এটা আমরা প্রত্যেক সবসময় আমরা সামাজিকভাবে বিভিন্ন কাজ করে থাকি, তো তার অর্থাৎ মানুষ এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। অনেক সময় মানুষ হাঁটতে হাঁটতে পুজো দেখছে, একটা আনন্দভাবে পুজো দেখছে, এই জায়গায় হয়তো কেউ খিদে পেয়ে থাকে বা এমনিতেই আমরা মানুষকে একটু আমাদের যে লংতরাই গুঁড়া মশলার রান্না তৈরি করা যে প্রোডাক্ট সেগুলা দিয়ে যে আমাদের পুষ্পান্ন এবং ডাল বুটের ডাল রান্না করে আমরা সেগুলাকে দিচ্ছি এবং সে যে কত সুস্বাদু সেটা আমরা বোঝানোর জন্য একটা করছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং তারা প্রত্যেক বছর এই সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকে এবং এই বছরও ব্যতিক্রম নয় তাদের। এবং নবমী রাতে কার্যত সেই ছবি পরিলক্ষিত হয়েছে যেখানে দর্শনার্থীরা একে একে আসছেন এবং অন্ন প্রসাদ তারা নিচ্ছেন, গ্রহণ করছেন এবং সেই ছবি আজ ধরা পড়েছে নিউজ রানগার্ডের ক্যামেরায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।